সরকারের নির্দেশে ভয় দেখিয়ে পরিবহন শ্রমিকদের এই কার্যক্রম বন্ধ করা হচ্ছে, বাস বন্ধ করা হচ্ছে। কে বলছে? শিমুল বিশ্বাস। তিনি কে? শ্রমিকদের এই ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট। তাহলে ওনাদের প্রেসিডেন্ট কে? ওনাদের কার্যকারী কমিটির অন্যান্য লোক কে? এই আন্দোলন থেকে আমার স্পটে আপনি আমার ভাইজেরকে সাতজনকে মেরেছেন, আপনার পুলিশ কয়জন আমার সমাবেশে ওই জায়গায় এইভাবে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে বা মৃত্যুবরণ করেছে? আপনি আমাকে ঢিলের বলতে ঢিল ছুড়তে পারেন, কিন্তু আপনি আমাকে লাঠির বদলে লাঠি দিতে পারেন, কিন্তু লাঠি দিয়ে ব্যত্রাঘাত করলে একজন মানুষ আহত হতে পারে, কিন্তু আপনি গুলি দিয়ে মাথা তেতলে দিয়ে নিহত করবেন, তারপরেও বলবেন যে বাংলাদেশে ওপেন স্পেস আছে, গণতন্ত্র আছে, এটা তো হতে পারে না। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের, তারা দাবি করে যে তারা একটি বড় দল। আমি মনে করি যে তারা একটি দল, বাংলাদেশের বড় দল বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং বড় নেত্রী বা জনপ্রিয় নেত্রী বলতে খালেদা জিয়া। এর প্রমাণ যুগে যুগে আমরা দেখিয়েছি, বারবার বলেছি, পাঁচবার নির্বাচিত সংসদে পাঁচটা আসনে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছে, আর আমাদের এই নিজুম ভাইদের নেত্রী আমাদের সাদেক হোসেন খোকার সাথে ঠগেছে, নির্বাচনে হেরেছে। এ রাজনীতি তাদের কিন্তু জানা আছে। অর্থাৎ যে উনি বলার চেষ্টা করেছেন যে আমাদের শিমুল বিশ্বাসের নাম আওয়ামী লীগের, আসলে সমস্যাটা কি, মানে কোন একজন ব্যক্তি যদি কোনো সময় কোন জায়গায় দায়িত্বে থাকে, তখন তাকে পেঁচিয়ে বিভিন্ন বক্তব্য দেওয়ার চেষ্টা করে ওনারা নিজেরা সেইটাকে একটু ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করে। আপনি জানেন যে বাংলাদেশের শেখ হাসিনা যারা হরতাল ডাকলে, কেউ হরতাল ডাকলে হরতাল বন্ধ করে দিতে যারা শক্তিশালী, নিজেরাই বলে যে আমাদের দেশে শেখ হাসিনার আমলে হরতাল হতে দেওয়া হয় না, অবরোধ দিতে দেওয়া হয় না। সেই দেশেই সরকার হরতাল না ডাকলে, অবরোধ না ডাকলে সেখানে আপনার বাস গাড়ি আপনার চলবে, এটা মানে কোনোভাবে কামনা করতে পারেন না, কারণ সরকার ডেকেছে তাই এখন বাস গাড়ি চলতে পারছে না। যদি সরকার সেটাকে মনে করে যে এটা জনকল্যাণ ব্যাহত হচ্ছে, জনকল্যাণের কাজ হচ্ছে না, তাহলে সরকার তো শিমুল বিশ্বাসকে পিটাবে, শাহজাহান খানকে পিটাবে, আওয়ামী লীগের সবাইরে পিটাই পেটাই বাস বাস জনগণের জন্য নামাবে। কারণ আপনি তো হরতালের সময় পিটাই পেটাই মানুষদেরকে ঘরে উঠিয়ে দেন, কেন? বাসগুলো যাতে চলতে পারে। আর এখন যে বাস চলছে না, ঠিকই সময় মতো আবার বিএনপি সমাবেশ, ধরেন ছয়টায় শেষ, চারটার পর থেকেই বাস চালু শুরু হয়ে যায়, মানে পাঁচটা ছয়টা থেকে আবার চালু। মানুষগুলা কেউ বাস চাইলে হয়তো ওই যাওয়ার পথে কেউ পায়, অথবা সন্ধ্যার পরে তারা শুরু হয়। তাদের অবরোধটা হচ্ছে মূলত বিএনপিতে মানুষ যাতে আসতে না পারে, সেই কারণে একদিন আগে। এবং প্রত্যেকটা জিনিস দেখেন, যখনই অবরোধ করে এটা কেউ বিশ্বাস করে? মানে যেখানে যেদিন অবরোধ তার আগের দিন সেখানে সুন্দর তারা বলে আজকের আমাদের নসিমন করিমন বটবুড়ি এগুলোকে বন্ধ করার জন্য আমরা একটি আজকের অবরোধ রেখেছি, আর এই নসিমন করিমন বটবুড়ি বিএনপির সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে সকল দাবি দেওয়া শেষ হয়ে যায়, আর নসিমন করিমন মনে হয় যেন রাস্তায় চলা বন্ধ করে যায়। আজকের এই যে বিএনপির ছয়টা সাতটা সমাবেশ হয়েছে, একটা সমাবেশকে কেন্দ্র করে যতগুলো নসিমন করিমনের বিরুদ্ধে আজকের এই যে গাড়ি বড় পরিবহন বন্ধ ছিল, কোনোটার দাবি কি এখানে আদায় করতে পেরেছে? বা সরকারকে যে আপনি থ্রেট দিয়েছেন এক জায়গা দুই জায়গা, এরপরে কি এই পরিবহন শ্রমিকরা অন্য কোনো আন্দোলন করেছে? আন্দোলনের তো একটা যৌক্তিকতা থাকে যে আমি আজকের অবরোধ করছি, দ্বিতীয় দিন আর একটা করবো, তৃতীয় দিন আর একটা, কিচ্ছু নাই, শুধুমাত্র বিএনপির সমাবেশকে কেন্দ্র করে। আপনি দেখেন যে প্রথম আলো 7 নভেম্বর 2022 নিউজ থেকে বলছি, সরকারের নির্দেশে ভয় দেখিয়ে পরিবহন শ্রমিকদের এই কার্যক্রম বন্ধ করা হচ্ছে, বাস বন্ধ করা হচ্ছে। কে বলছে? শিমুল বিশ্বাস। তিনি কে? শ্রমিকদের এই ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট। তাহলে ওনাদের প্রেসিডেন্ট কে? ওনাদের কার্যকারী কমিটির অন্যান্য লোক কে? কয়েকদিন আগে 5 নভেম্বর 2022 এর স্টেটমেন্ট জাগো নিউজ থেকে বলছি যে আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য, আজকের এই যে মানে শ্রমিক ফেডারেশনের সভাপতি, মালিক পরিবহনের যে আপনার যিনি রয়েছেন, তিনি সেখানে কিন্তু বক্তব্য দিয়ে বলেছেন আজকের যে এইটা হচ্ছে বিএনপির ভয়তে আমাদের এই গাড়ি বাড়ি কেউ নামছে না। তাই তার মানে আপনিই বলছেন যে বিএনপির শিমুল বিশ্বাস নামতে দিচ্ছে না, আবার আপনারাই বলছেন বিএনপির ভয়তে গাড়ি ঘোড়া নামতে চাচ্ছে না। তাহলে এই বক্তব্য থেকেই তো প্রমাণ হয় যে এটা একটি মিথ্যাবাদী। আপনারা জানেন যে গত কয়েকদিন আগে গফফার সাহেব, খুলনার সভাপতি, জাতীয় পার্টির এমপি ছিল বেচারা, এই ব্যক্তি একটা স্টেটমেন্ট দিয়েছে, শুধুমাত্র ইসি না, টকশোতে পর্যন্ত আরেকটি চ্যানেলে তিনি সরাসরি বলেছে, আমার কাছে ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারবেন। তিনি জাতীয় পার্টির এমপিও ছিল, তিনি বলছেন, আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি, আমরা কেউ এই পরিবহন বন্ধ করছি না, এটা সরকারের সরাসরি অথবা বিভিন্ন কারণে আমাদের প্রতি চাপ রয়েছে, আমাদের এর বাহিরে কিছু বলার নেই, কিছু করার নেই। তাহলে এই নিয়ে নতুন করে মিথ্যাচার করার কোনো যুক্তিগতা নেই। আপনারা প্রতিনিয়ত যে হুকুম দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, সেটা বাংলাদেশের জনগণ জানে। এখন যে প্রশ্ন সেটা হচ্ছে যে আপনাদের এই হুমকি ধামকির পরেও
মানুষ কেন এই বিএনপির এই দিকে যাচ্ছে, মানুষ কেন এই পায়ে হেঁটে সাইকেলে চড়ে তারপরে খালসা ত্রিয়ে যাচ্ছে, যাচ্ছে গণতন্ত্রকে রক্ষার জন্য, গণতন্ত্রকে উদ্ধারের জন্য। আর একই জায়গায় আপনি দেখেন যখন আপনারা সমাবেশ করছেন, কোথায়, সেই যে যুব মহাসমাবেশের কথা বলছেন যেখানে লক্ষ লক্ষ লোকের দাবি করছেন, সেই জায়গায় যে ভাড়াটে লোক তার প্রমাণ হচ্ছে একটা ভিডিও। আমি সময় নষ্ট করতে চাই না, যায় যায় দিনের আপনারা যায় দেখবেন যে টাইটেল হচ্ছে যুবলীগের মহাসমাবেশ শুরু হওয়ার আগে দেয়াল টপকিয়ে চলে যাচ্ছেন নেতাকর্মীরা। কেন যাচ্ছেন এটার যদি ভয়েসটা ক্লিয়ার যাবে কিনা একটু শুনতে পারেন, আমি 30 সেকেন্ড শোনাচ্ছি যে কি বলছেন নেতাকর্মীরা, দেখেন। আমার মনে হয় এটা মানে যাই তো তিনি দেখবে সবাই বা দেখে তো ওর মধ্যে আছে। এই যে দেখেন একজন নেতা বলছে যে ভালো লাগতেছে না, সমাবেশ শুরু হওয়ার আগেই তারা এখান থেকে পালিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, বিভিন্ন ধরনের বক্তব্য তারা দিচ্ছে। এরপরে আরেকটি রংপুরের একটা সমাবেশ, এখানে অন্ধকার, এটা আমি আরেক জায়গায় দেখিয়েছি, সময় নিতে চাই না। এখানে তিনি সরাসরি অবজেকশন দিচ্ছে যে নেতাকর্মীরা গরুর গোস্ত খাওয়াবে বলেন ডেকে নিয়েছে, রংপুরের কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ের একটি সমাবেশ, গাড়ি দিয়েছে তাদের বা কি বলে জামা দেওয়ার কথা, এটা সেটা দেওয়ার কথা, কিছুই তারা পায়নি। তো এই যে সমাবেশগুলোকে কেন্দ্র করে অপরাজনীতি মূলত করছে আওয়ামী লীগ। আমার কথা হচ্ছে আওয়ামী লীগ বাংলাদেশের, তারা দাবি করে যে তারা একটি বড় দল, আমি মনে করি যে তারা একটি দল, বাংলাদেশের বড় দল বলতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, এবং বড় নেত্রী বা জনপ্রিয় নেত্রী বলতে খালেদা জিয়া। এর প্রমাণ যুগে যুগে আমরা দেখিয়েছি, বারবার বলেছি, 5 বার নির্বাচিত সংসদে 5টা আসনে দাঁড়িয়ে নির্বাচিত হয়েছে, আর আমাদের এই নিজুম ভাইদের নেত্রী আমাদের সাদেক হোসেন খোকার সাথে ঠগেছে, নির্বাচনে হেরেছে, এ রাজনীতি তাদের কিন্তু জানা আছে। অতএব বাংলাদেশের এই ধরনের অপরাজনীতি করে কোনো লাভ হবে না। এখন আসেন যে সমাবেশে মানুষ যা হলো তাদের দাবিটা কি, বাংলাদেশের যতগুলো সমাবেশ হচ্ছে আমাদের দাবি একটাই, এই যে অবৈধ প্রশাসন, অনৈতিক কার্যক্রম চলছে, সেখান থেকে বাংলাদেশের মানুষকে মুক্তি করা, এবং সেটা করতে গিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে হচ্ছে, কিন্তু সরকার ব্যবস্থা বাংলাদেশ জাতীয়তাবাদী দলই যে আসবে সেটা আমরা চাই বা বলি সেটা না, আমরা বলি বাংলাদেশের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, সেই ভোটে যদি যে কোনো দল আসে তাদেরকেই আমরা ওপেন স্পেস দিয়ে নিয়ে আসতে চাই। আজকে দেখেন আমাদের নেতাকর্মীদেরকে যে পরিমাণ তারা হামলা মামলা জুলুম নির্যাতন করছে, হত্যা করছে, নির্যাতন করছে। আপনি দেখেন গত কয়েকদিন আগে বরগুনায়, সম্ভবত 2-3 মাস আগের ঘটনা, যেখানে একজন এমপির সামনে একটি ঘটনা ঘটেছিল যে ছাত্রলীগের ছেলেদেরকে পুলিশ সামান্য কিছু উত্তম মাধ্যম করেছে, 24 ঘন্টার মধ্যে ওই পুলিশদেরকে 2 জায়গায় ট্রান্সফার করেছে, প্রথমে বরিশাল সদরে, পরবর্তীতে সেখান থেকে আবার কোথায় অন্য জায়গায় নিয়ে গিয়েছে, চট্টগ্রামে নিয়ে গিয়েছে। অথচ ভোলায় যখন আমাদের মানুষদেরকে মাথা থেতলে দেয়, মাথা থেতলে শুধু না, হত্যা করা হয়, নির্যাতন করা হয়, 2 জন মানুষকে সেখানে হত্যা করেছে, কারো কোনো বিচার কিন্তু বাংলাদেশে হয়নি, নেয়নি। তার মানে আওয়ামী লীগ যাদেরকে আজকের পুরস্কৃত করে, তাদেরকে যারা আজকের বিরোধী মতের মানুষদের উপরে জুলুম করে, নির্যাতন করে, আর আইনের শাসন যে বাংলাদেশে নেই তার একটি প্রমাণ দেখেন আজকের, যারা আজকের আসামি, ফাঁসির আসামি, এই যে জঙ্গি বলেন বা যাই বলেন না কেন, তাদেরকে মুহূর্তের মধ্যে আপনার এখান থেকে পালিয়ে যাবে একেবারে উড়াদুরার মতো। বাংলাদেশে একটা সাধারণ পর্যন্ত যে কোনো একটা অকারেন্স হইলে অনেক সময় আমরা বলি যে পুলিশরা চাইলেই সেটা বের করতে পারে, আর আপনি সাথে সাথে 20 লক্ষ টাকা পুরস্কার, কি মানে কাহিনী কি? এই কাহিনীগুলোর অর্থ হচ্ছে এখানে নতুন আরেকটি নাটক সাজানোর চক্রান্ত, সরকার কর্তৃক প্রযোজিত একটি চক্রান্ত হতে পারে। কেন আমাদের এই বিএনপির মহাসমাবেশ ঠেকানো যায় কিনা, ঢাকার মহাসমাবেশ ঠেকানো যায় কিনা, মানুষদের স্রোত ঠেকানো যায় কিনা, কারণ দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি যদি সৃষ্টি করতে পারে তাহলেই তো তারা এই ধরনের আরো একটি অপরাজনীতি শুরু করবে, যেমনি ভাবে তারা 2013-তে করেছে, শাহবাগ তৈরি করেছে, বিভিন্ন কার্যক্রম করে বাংলাদেশের মানুষের মন মগজ ভিন্ন জায়গায় তারা আজকের লুকিয়ে রাখতে চেয়েছে। আমি মনে করি যে এদেশের সন্ত্রাস, চাঁদাবাজ, টেন্ডারবাজ, দুষ্ট, জঙ্গিবাদ, অপতৎপরতাকারী যারাই হবে তাদের বিরুদ্ধে সবাইকে দাঁড়াতে হবে, এবং সেটার জন্য প্রশাসন ব্যর্থতার যে পরিচয় দিচ্ছে এটা দেশের জন্য অবশ্যই শুভ নয়। আমাদের দেশের জন্য সত্যিকার বিচার ব্যবস্থা যদি থাকতো তাহলে এদেশের সত্যিকার অর্থে যারা অপরাধী তারা কিন্তু পার পেত না, কিন্তু এখন সমস্যা হচ্ছে সত্যিকার অপরাধীদেরকে যখন রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হয়,
তখনই বাস্তবিক জায়গায় আমাদের বিচারটা কিন্তু লেন্দি হয়ে যায় এবং এদেশের বিচার ব্যবস্থা থাকে না। আপনি দেখেন আমার ভাই বলার চেষ্টা করেছেন যে পুলিশকে মারবে, পুলিশকে গুলি করবে। আপনাকেই আমি প্রশ্ন রাখতে চাই, আমার বিএনপির গত 70-80 দিনের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলন থেকে আমার স্পটে আপনি আমার ভাইজেরকে 7 জনকে মেরেছেন, আপনার পুলিশ কয়জন আমার সমাবেশে ওই জায়গায় এইভাবে মৃত্যুর কোলে ঢুলে পড়েছে বা মৃত্যুবরণ করেছে? আপনি আমাকে ঢিলের বলতে ঢিল ছুড়তে পারেন, কিন্তু আপনি আমাকে লাঠির বদলে লাঠি দিতে পারেন, কিন্তু লাঠি দিয়ে ব্যত্রাঘাত করলে একজন মানুষ আহত হতে পারে, কিন্তু আপনি গুলি দিয়ে মাথা তেতলে দিয়ে নিহত করবেন তারপরেও বলবেন যে বাংলাদেশে ওপেন স্পেস আছে, গণতন্ত্র আছে, এটা তো হতে পারে না। কোথায় একজন পুলিশ মারা গিয়েছে আমাদের আন্দোলন করে? আমরা আমাকে গুলি যেখানে মেরে হত্যা করেছেন সেই জায়গায় আমার পুলিশ সাথে সাথে ওই ওই হত্যার জায়গায় মানে এনটি পুলিশ মারা গিয়েছে একটা দেখান, যে আমাকে 2 জন মেরেছেন ভোলায়, আমরা 4 জন পুলিশ মেরেছি। যদি সেটাই হতো, ওই 2 জন মানুষকে মারতে গিয়ে পুলিশ তো থাকবে সবচেয়ে ধৈর্যশীল, সেই ধৈর্যের পরিচয়টা পর্যন্ত বাংলাদেশ, কারণ আমরা বহুবার বলেছি এই পুলিশ পুলিশ নয়, এরা হচ্ছে শুধুমাত্র পোশাক পরা আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের কর্মী, এরা দায়িত্ব পালন করতে জানে না, দেশের মানুষের জন্য জানে না। সেই কারণেই তারেক রহমান বলছেন যে টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে পুনর্গঠন করতে হবে, বাংলাদেশের সকল প্রশাসন সাজাতে হবে, অবৈধ এই শাসক গোষ্ঠীর হাত থেকে দেশকে না বাঁচালে এদেশের কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন পর্যন্ত হবে না। যেই নেতা নেত্রীরা আমার দেশের সমগ্র এই যে বিএনপির একটি সমাবেশ দেখে বিচলিত হয়ে যায়, অস্থির হয়ে যায়, তাদের কাছে আপনি কিভাবে বাংলাদেশের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন দাবি করতে পারেন? এদেশে কি নির্বাচন সম্ভব? এদেশে কি আওয়ামী লীগের অধীনে আর যাই হোক, আপনি কি মনে করেন যে এদেশে কিছু সম্ভব? কোনো কিছুই সম্ভব না। যারা এদেশে রিজার্ভ খেয়েছে, টাকা খেয়েছে, পয়সা খেয়েছে, লোপাট করেছে, একদিন বলে চিবিয়ে চিবিয়ে খেয়েছি, আরেকদিন বলে এটা দিয়ে আমি উন্নয়ন করেছি, আরেকদিন বলে আমরা লোন দিয়েছি, এইভাবে প্রতিনিয়ত মিথ্যা কথা বলে জাতিকে বিভ্রান্ত করে, আরেকদিন বলে ভ্যাকসিন কিনেছি, আবার ওনাদের অর্থমন্ত্রী বলে আমাদের লোন লাগে না, 4 দিনের মাথায় বলে আমাদের লোন লাগে, আবার ওনারাই বলে আমাদের দেশ এই কি বলে আগামীতে দুর্ভিক্ষ লাগবে, মাত্র 3 মাসের 2 মাসের 1 মাসের মাথায় শেখ হাসিনা আবার বলে দুর্ভিক্ষ লাগবে না। দ্যাট মিনস ইটস নেম কল পলিটিক্স। তারা প্রত্যেকটা জায়গায় পলিটিক্সটাকে একেবারে দুর্বৃত্তায়নের পলিটিক্সে রূপান্তরিত করেছে। আমি মনে করি সেখান থেকে যদি বের হতে হয় একটাই উপায়, সেটা হচ্ছে আজকের এই তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশের মানুষকে আবার মুক্তি আনতে হবে। এই মুক্তির সনদের অপেক্ষায় আমি আমার প্রিয় ভাই মজুমদার ভাইকে অনুরোধ করব, আপনিও আসুন গণতন্ত্রের পক্ষে আওয়াজ তুলুন। গণতন্ত্রের পক্ষে আওয়াজ তুললে আপনার আওয়াজও বলন্দিত হবে, বাংলাদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। আর অগণতান্ত্রিক বক্তব্য দিয়ে স্বৈরাচারের পক্ষে যত হুমকি দামকি দিয়েই থাকেন না কেন, এটা ফর সাম টাইমস বাট ইটস নট ফর অল দ্য টাইম।